বিজেপির বনগাঁ এসপি অফিস ঘেরাও কর্মসূচি, গোটা এলাকা জুড়ে আটশত করা হয় নিরাপত্তা, ড্রোনের মাধ্যমে চলছে কড়া নজরদারি, মিছিল করে এসে রাস্তায় বসে বিক্ষোভ বিজেপি কর্মীদের। সন্দেশখালী ইস্যুতে রাজ্য জুড়ে এসপি অফিস ঘেরাওয়ের ডাক দেওয়া হয় রাজ্য বিজেপির পক্ষ থেকে। একইভাবে বনগাঁতেও এসপি অফিসের সামনে মিছিল করে এসে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকেরা। এদিন বিজেপির মহিলা মোর্চা ও যুব মোর্চার পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। মিছিলে ঝাঁটা হাতে অংশ নেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। বিজেপির কর্মসূচি ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য আগে থেকেই সচেষ্ট ছিল প্রশাসন। বনগাঁ রামনগর রোডে এসপি অফিসের আগে ব্রিলিয়ান্ট কোচিং সেন্টারের সামনে বাঁশের ব্যারিকেড করে রাস্তা আটকে দেওয়া হয়। একইভাবে বাড়পল্লী স্পোর্টিং ক্লাবের অপর প্রান্তেও রাস্তা আটকে যানবাহন নিয়ন্ত্রণ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এদিন সকাল থেকেই ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় এসপি অফিস এলাকায়। পুলিশের পাশাপাশি প্রস্তুত রাখা হয় র্যাফ ও কমব্যাট ফোর্স। ড্রোনের সাহায্যেও চলে নজরদারি। প্রথমে বেলা ১১টা নাগাদ কর্মসূচি হওয়ার কথা শোনা গেলেও কর্মসূচি শুরু হয় প্রায় ১টা নাগাদ। এক নম্বর রেলগেটে জমায়েত হয়ে রামনগর রোড ধরে এগিয়ে আসেন বিজেপি কর্মী সমর্থকেরা। বাঁশের ব্যারিকেডের সামনে রাস্তার ওপর বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। এ বিষয়ে বিজেপি নেতা চন্দ্রকান্ত দাস বলেন, কিছু সময় এভাবে বিক্ষোভ প্রদর্শনের পর বিজেপির চার প্রতিনিধি পুলিশ সুপারের অফিসে যান ডেপুটেশন দেওয়ার জন্য। এদিন বিজেপির কর্মসূচি উপলক্ষে যানবাহন নিয়ন্ত্রণ করা হয় পুলিশের পক্ষ থেকে। শহর থেকে স্টেশন অভিমুখে যাওয়া গাড়িগুলিকে কোড়ারবাগান দত্তপাড়া হয়ে ঘুরিয়ে দেওয়া হয়। বেড়িগোপালপুর যাওয়ার বাস চলাচল করে রামনগর রোড ও পাইপ রোডের সংযোগস্থল থেকে। প্রতিনিধি দল ডেপুটেশন দিয়ে বেরিয়ে আসার পর বিজেপির যুব মোর্চার বনগাঁ জেলার সভাপতি রাজীব রায় বলেন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সন্দেশখালীর মা বোনদের দাবি দেওয়া। আমরা চাই পশ্চিমবঙ্গে শান্তি বজায় রাখুক। যেভাবে মা বোনদের উপরে অত্যাচার হচ্ছে সেই বিষয়টা যেন পুলিশ প্রশাসন দেখে, কারণ আজকে সমস্ত কিছুই পুলিশের নখদর্পণে হচ্ছে, সমস্ত কিছুই পুলিশের নেতৃত্বে হচ্ছে, পুলিশের নখদর্পণে হচ্ছে। পুলিশ যদি চায় তাহলে এটা হতো না। আজকে পুলিশ চেয়েছে বলেই সন্দেশখালীতে মা বোনদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাই এইসব দাবি দাওয়া নিয়ে এসপি সাহেবের সাথে আমরা দেখা করি। হ্যাঁ, আমরা আমাদের যে দাবি ছিল সেই দাবি আমরা জানিয়েছি এবং সেই দাবি যেহেতু উনি শুনেছেন সেই জন্য আমরা আমাদের এই অবস্থান আজকের মতো তুলছি, এবং আগামী দিনে যদি সেই দাবি পূর্ণ না হয় যে সমস্ত দাবি আমরা দিয়েছি সেগুলো নিয়ে তাহলে বৃহত্তর আন্দোলন। সব্যসাচী ভট্টাচার্য ও সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।